আজকের রাশিফল 25শে জুন 2020 বৃহস্পতিবার, তিথি শুক্ল চতুর্থী, জন্মরাশি হলো কর্কট, সূর্যোদয় সকাল 4:54 এবং সূর্যাস্ত বিকাল 6:25। মেষ রাশির রাশিফল আজ সকালের দিকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন, উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভের আশা আছে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে, পেটের সমস্যা আজ বাড়তে পারে, সন্তানের ব্যাপারে চিন্তা থাকবে, সবার সাথে একটু ভালো ব্যবহার করুন, আজ কোনো বিবাদ হতে পারে, গোপন কোনো রোগ বাড়তে পারে, ব্যবসায় খরচের জন্য চাপ বাড়বে, ঋণ থেকে মুক্তির সুযোগ মিলবে, আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, আপনি জীবনের অর্থের গুরুত্ব আজ বুঝতে পারবেন না, আপনাদের মধ্যে কেউ কেউ গয়না বা ঘরের সাজ সরঞ্জাম কিনতে পারেন, আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারেন, মহিলা সহকর্মীরা আজ অত্যন্ত সহায়ক হবেন এবং আপনার অসমাপ্ত কাজ শেষ করার জন্য সাহায্য করবেন, আজ আপনি ঘরের ছোট্ট সদস্যদের নিয়ে কোথাও যেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃষ রাশির রাশিফল স্বামী স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ আজ খুশি দিতে পারে, আপনি যে অর্থ দীর্ঘকাল ধরে সঞ্চয় করছিলেন তা আজ কাজে লাগতে পারে, আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজ পাবেন, ভালোবাসার ক্ষেত্রে রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন, আজ প্রেমের বাইরে কারোর সাথে অশান্তি বাড়তে পারে, রক্তচাপ আজ একটু বাড়বে, কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে ভ্রমণ হতে পারে, ভালো কাজে সুযোগ আসতে পারে, বাজে চিন্তার জন্য মানসিক কষ্ট হবে, লটারি থেকে কিছু আয় হতে পারে, বন্ধুর জন্য কিছু ক্ষতি থেকে রক্ষা পাবেন, ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকার দরকার রয়েছে, প্রতিবেশীর জন্য অশান্তি বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল আজ আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি বাঁধার আশঙ্কা রয়েছে, কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা থাকবে, সামাজিক সুনাম আজ পেতে পারেন, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে, বাড়তি খরচের জন্য চিন্তা থাকবে, অফিসে কিছু বাড়তি আয় আজ হতে পারে, মা বাবার জন্য চিকিৎসা খরচ বাড়তে পারে, আজ অশুভ কিছু ঘটতে পারে, শরীরে কোথাও ব্যথা বাড়তে পারে, কর্মস্থানে সমস্যা বাড়বে, অকারণে তর্কে জড়াতে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হতে পারে, অবাঞ্ছিত চিন্তায় মনকে ভরাবেন না, বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন, কারোর সাথে পরামর্শ না করে আজ অর্থ বিনিয়োগ করা উচিত হবে না, আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে, আজ মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে, আজকের ভাগ্য সংখ্যা হল 8। কর্কট রাশি রাশিফল নিজের জন্য কিছু সৃষ্টিশীল কাজে নিয়োজিত রাখা এবং রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে ভালো, বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন এবং কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন, আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আজ আপনার প্রেমে প্রস্ফুটনের মাধ্যমে সুন্দর কাজ পরিলক্ষিত হবে, আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না, কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্কের সম্ভাবনা রয়েছে, আজ যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তি বাড়বে, আপনার দ্বারা সাহসিকতার কোনো কাজ হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে, পড়াশোনায় শুভ কোনো পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে চাপ আজ একটু বাড়তে পারে, শরীরের কোনো ক্ষত থেকে রোগ বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল আজ একাধিক পথে আয় করতে গিয়ে পুলিশি ঝামেলায় পড়তে পারেন, কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে, খেলাধুলার জন্য উপহার পেতে পারেন, হয়তো ক্রোধ বৃদ্ধি পাবে, নতুন কোনো কাজের জন্য বদনাম হওয়ার আশঙ্কা রয়েছে, অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, সন্তানের জন্য খরচ বাড়বে, কাজের জায়গায় সুনাম পেতে পারেন, বিদেশে থাকা কোনো বন্ধুর জন্য মন খারাপ হবে, ব্যবসায় খরচ আজ একটু বাড়তে পারে, আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত, মন হলো জীবনের প্রবেশদ্বার, কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মধ্যে আসে, এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে, কাউকে প্রয়োজনীয় চেতনা আলোয় ভূষিত করে, আপনি আরাম করুন, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন, ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করা প্রেম গৌণ হয়ে দাঁড়াবে, আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1।
কন্যা রাশি রাশিফল, কিছু প্রতিকূলতার আজ মুখোমুখি হতে পারেন, মনঃক্ষুণ্ণ হবেন না, বরং কাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন। সংকটের মুহূর্তে আত্মীয়রা সাহায্য করবে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন আজ কিছু সুবিধা পাবেন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে আজ জনপ্রিয় করে তুলবে। আপনি যদি কিছু ভালোবাসা ভাগ করেন, আপনার প্রণয়ী আপনার জন্য দেবদূতের মতন হবেন। অজানা কোনো ব্যক্তির সাথে বিতর্ক হতে পারে। আর জ্বালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের জন্য মনে আনন্দ বাড়বে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য মানসিক চিন্তা আসবে। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। খারাপ মনোভাবের জন্য অশান্তি বাড়বে। ব্যবসায় ভালো কোনো সুযোগ আসতে পারে। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশির রাশিফল। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। ভালো কোনো চাকরির খবর আজ আসতে পারে। পেটের সমস্যার ভোগান্তির আশঙ্কা রয়েছে। আজ সকালের দিকে মন খুব একটা ভালো থাকবে না। পুরনো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে অশান্তির যোগ আছে। খুব বুঝে খরচ করুন। আজেবাজে খরচ না করতে চেষ্টা করুন। পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবেন। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে। নতুন কোনো প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার পরিবারের সদস্যরা আজ তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারেন। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি হবে। আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই রকম মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। আপনি আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতার কারণে আজ একটু খরচ হতে পারে। আজ কোথাও আঘাত লাগতে পারে। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসবে। সংসারে কোনো দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে অনীহা আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ধনুরাশির রাশিফল। আজ ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। আজ স্ত্রী এমন কিছু করবেন যা দেখে আপনার রাগ হবে। নিজের কাজের উপর নিজেই গর্ব করবেন। যন্ত্রণায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা হতে পারে। পথে কোনো বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী স্ত্রীর বিবাদের জন্য মানসিক চাপ বাড়বে। আপনি যা ঋণ নিয়েছেন আজ তা পরিশোধ করতে হতে পারে, যার কারণে আপনি অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়ে পড়বেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দের পাশাপাশি ছুটির পরিকল্পনাও করতে পারবেন। আপনার প্রিয়জন আজ প্রতিশ্রুতি চাইতে পারে। যোগ্য কর্মচারীর জন্য পদোন্নতি হবে। আপনার সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। আপনি আপনার দিনের শুরুটা ধ্যান এবং যোগব্যায়াম দিয়ে শুরু করতে পারেন। এটি আপনার জন্য উপকারী হবে। অতীতের বিনিয়োগ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধুদের সাথে সন্ধ্যা যাপন আনন্দদায়ক হবে। আপনার ভালোবাসার মানুষটির সাথে ব্যক্তিগত অনুভূতি বা গোপন বিষয়গুলি ভাগ করে নেওয়ার জন্য সঠিক সময় নয়। ব্যবসায় আকস্মিক কোনো লাভ আজ পেতে পারেন। কিছু বিষয় আজ যা আপনার বিবাহিত জীবনে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আজ দিনের দিকে উপকারের পরিবর্তে অপদস্থ হতে পারেন। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে জটিলতা সৃষ্টি হবে। আজ কারোর জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে আইনি ঝঞ্ঝাটের আশঙ্কা রয়েছে। বেশি কথা বলার ফলে আজ সমস্যা হতে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। আজ সব কাজে কম বেশি সাফল্য পাবেন। স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল। আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়বে। স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধানে থাকুন। প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন।
আপনি আজ ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু এটি আপনার হাতের মধ্য দিয়ে চলে যেতে দেবেন না। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে জিনিসগুলি আজ আপনার পক্ষে থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীন রাশি রাশিফল। স্বাস্থ্য আজ সুন্দর থাকবে। পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবেন। আপনার ভালোবাসার মানুষটির সাথে মূল্যবান স্মৃতিগুলি আবার বাঁচিয়ে তুলুন। অল্প স্বল্প বাধা সহ দিনটি দুর্দান্ত হবে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথপ্রদর্শন করবে। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন। আজ বিদ্যার্থীদের জন্য ভালো খবর অপেক্ষা করছে। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন। শত্রুর সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। বাড়ি তৈরির জন্য আজ খরচ হতে পারে। আজ সকাল থেকে কর্ম নিয়ে একটু চিন্তা থাকবে। আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় খুব একটা ভালো নয়। ভালো কাজের জন্য সুনাম পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।